দেশের বিভিন্ন স্থানে সরকারি সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আগুনের পর সকাল থেকে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে বেশিরভাগ থানায় কোনো পুলিশ সদস্য নেই লুটপাট করা হয়েছে থানার মালামাল তবে অনেক জায়গায় স্থানীয়রা জড়ো হয়ে বিভিন্ন স্থাপনা পাহারা দিতে দেখা গেছে যশোরে শাহিন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা মানের হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জনে দুপুরে জানাজা শেষে তাদের দাফন করার কথা রয়েছে এখনও কোনো মামলা হয়নি সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শতরও বেশি মানুষ যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পুড়িয়ে দেয়া বাড়িতে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে যশোরে একটি পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল সেটি পুড়িয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে চাই রহমান যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৌহিদ একটু যদি দয়া করে জানান যে আসলে সেখানে এখন কি অবস্থা দেখছেন কখন ঠিক আগুন দেওয়ার ঘটনাটি ঘটল এবং মৃতের সংখ্যা আমরা সবশেষ জানি চব্বিশ যাদের মধ্যে একজন বিদেশি নাগরিকও আছেন একটু বিস্তারিত জানান আমাদের একশো গ্রাম রাতনি হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাতনি স্বাদ মিশালি ফ্রি আসলে ঠিকই বলছিলেন যে যশোরে যে বিজয় উল্লাস অথবা সরকার পতন এর থেকে বেশি আগ্রহ হৃদয় বিদারক এই ঘটনাটি নিয়ে গতকাল বিকালের দিকে যখন সারা শহরে বিজয় উল্লাস চলছিল এই সময় ভাঙচুরের এক পর্যায়ে কে বা কারা দুর্বৃত্তরা সেখানে গান পাউডার সিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছে আইন শৃঙ্খলার বাহিনী এবং সেই আগুনে এখন পর্যন্ত চব্বিশ জনের মরদেহ দগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে এবং আগুন এবং শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিল একশো একজনের মানুষ যাদের মধ্যে তেইশ জনের তিরিশ থেকে আশি শতাংশ পুড়ে গেছে এবং ঢাকাতে করা হয়েছে এবং সকাল থেকে এই যে চব্বিশটি মরদেহ এর তেইশটি মরদেহ যার যার পরিবার নিয়ে গেছে এবং ময়না তদন্ত ছাড়াই সেইগুলো নিয়ে গেছে এবং শহরের বিভিন্ন কর্নালে উপজেলায় বিভিন্ন গ্রামে এখানে জানাজার অনুষ্ঠিত হচ্ছে এবং সারা শহর জুড়ে যেন একটি শোকের শহর যশোর পরিণত হয়েছে এবং উদ্বিগ্ন একটা সেখানে বর্ডার আছে বিদেশি একজন নাগরিক তিনি বিদেশি একজন নাগরিক সহ সেখানে কয়েকজন সেখানের কর্মী এবং আন্দোলনকারী কয়েকজন আছেন বেশ কয়েকজন আন্দোলনকারীও রয়েছেন একটু যদি জানান তৈদুর রহমান যশোর তো একেবারে সীমান্তের কাছাকাছি এলাকা এবং সেখানে আসলে এই ঘটনাটি ছাড়া আর কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা এবং সকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেনাবাহিনীর উপস্থিতি কেমন দেখছেন গ্রামে উপড়িয়ে পড়ে রাত্রে আজকে সকালে এখন পর্যন্ত কোনো খবর পাইনি শুধু যশোর জেনারেল হাসপাতালে তিপ্পান্ন জন ভর্তি হয়েছেন বিভিন্ন জায়গায় হামলার শিকার করে তবে জেলা বিএনপি সহ বিএনপির যিনি এখানে কেন্দ্রীয় নেতা আছেন অমিত ইসলাম অমিত তার নেতৃত্বে এই এই হামলা প্রতিহত করার জন্য সারা শহর জুড়ে গ্রামে গ্রামে পাহাড়াও বসানো হয়েছিল কিন্তু তারপরেও কাল আসলে সেটা ঠেকানো যায়নি কতকাল আসলে সেটা ঠেকানো যায়নি আজকে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে তবে মানুষের মধ্যে আতঙ্ক এবং ভীতিটা রয়েই গেছে সকালে সেনাবাহিনীর টহল দেখা গেছে এবং পুলিশের টহলও রাত্রে গত গভীর রাতে একবার দেখা গেছে মানুষের মধ্যে এখনো এখনও আতঙ্ক আছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো অন্য ধরনের অঘটনের খবর পেলে তাদেরকে জানানোর জন্যে দলা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা তৌহিদুর রহমানের সঙ্গে কথা বলছিলাম এবং লাইভের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় তারপর তার সঙ্গে আমরা ফোনে কথা বলছিলাম সেইখান থেকে যে পরিস্থিতি আপনাদেরকে জানালেন জাবির ইন্টারন্যাশনাল অগ্নিকাণ্ডের ঘটনার আরও বিস্তারিত তথ্য আমরা তার কাছ থেকে জানলাম এবার একটু চট্টগ্রামের দিকে যেতে চাই আমরা চট্টগ্রাম থেকে এমদাদুল হক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এমদাদ আপনি এর আগে যখন কথা হচ্ছিল পাহাড়তলি থানায় ছিলেন এবং সেখানকার ধ্বংসযজ্ঞ আপনি দেখাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম যে কিছু স্থানীয় ব্যবসায়ী আসলে সেখানে এসে পাহাড়ার ব্যবস্থা করেছেন যাতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে এবং এখন দোলা আমি আছি কোতোয়ালি থানায় এবং এই কোতোয়ালি থানাতেও কম বেশি একই চিত্র সেখানে বিপুল পরিমাণ যে ভিতরে আসলে থানার ভিতরে যা ছিল সবগুলোই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে থানার ভিতরের জিনিসপত্র লুটপাট করা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখছেন যে সারি সারি যত গাড়ি যেগুলো পুলিশদের বহনকারী গাড়ি এবং এটি রায়ট কার যেটি আছে সেটিকেও পুড়িয়ে দেওয়া হয়েছে এর বাইরে অন্য যে গাড়িগুলো আছে হয়তো বা পুলিশ হেফাজতে মামলার মামলার আলামত হিসেবে পুলিশ হেফাজতে আনা হয়েছে সেগুলো ধ্বংস করা হয়েছে রীতিমতো আসলে একটা এক একটি থানা এক একটি ধ্বংসযোগ্য আসলে কিছুক্ষণ আমি আগে আমি পাহাড়তলি থানায় ছিলাম এর আগে আমি ডবল মুরিং থানায় গিয়েছি সেখানেও দেখেছি যে আসলে সেখান থেকে অস্ত্র অস্ত্র থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম সব লুট করা হয়েছে এবং প্রত্যেকটি থানার ক্ষেত্রে যেটি আমরা দেখছি যে এই যখন বিজয় উচ্ছ্বাস চলছিল তখনই আসলে একটা শ্রেণী যারা বেশিরভাগই হচ্ছে টোকাই এবং বিভিন্ন বস্তির যারা আসলে নিম্ন শ্রেণীর বা ভবগুড়ে টাইপের ওরা আসলে একত্রিত হয়ে থানাগুলোতে হামলা করে যাদের উদ্দেশ্যই হচ্ছে আসলে লুটপাট করা এমন কিন্তু করেছে প্রত্যেকটি থানায় এবং সেখানে এমন অবস্থা হয়েছে যে স্থানীয় বা আশপাশে যারা আছেন তারা অনেকে হয়তো বা চেষ্টা করেছেন থামানোর জন্য কিন্তু এত আসলে তাদের মধ্যে যারা যারা চিন্তাইকারী বা লুটকারী যারা আছে দুষ্কৃতিকারী তারা এমনভাবে আসলে সংগঠিত হয়েছে যে সাধারণ মানুষ আসলে তখন এক ধরনের পরিস্থিতি ছিল যে ভিতরে পুলিশ এবং বাইরে হচ্ছে গিয়ে আন্দোলনকারী বা ছাত্র জনতা এর মধ্যে বাইরের লোকজন আসলে সাধারণ মানুষও বাইরে আসার সাহস পাচ্ছিলেন না কারণ ভিতর থেকে পুলিশ আত্মরক্ষার্থে যদি গুলি করে এমন প্রেক্ষাপটে আসলে তারা হঠাৎ করে হুরমুর করে ঢুকে গেট ভেঙে ঢুকে কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ গুলো এক একটি থানা আমরা যেটি দেখছি যে মনে হচ্ছে আপনি যদি একটু সংক্ষেপে আমাদের জানান যে এই যে ধ্বংসযজ্ঞের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কি শুধুমাত্র থানায় ঘটেছে নাকি চট্টগ্রামের অন্যান্য অংশেও একই ধরনের ঘটনা ঘটেছে সেটি যদি একটু জানান আমাদেরকে আমরা এখন পর্যন্ত নগরী ঘুরে যেটা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে থানাতেই কারণ হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে আসলে গত বেশ কয়েক বছর ধরে পুলিশের যে কার্যক্রম সেটার কারণে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল সেই ক্ষোভটি মানুষের অসন্তোষকে পুঁজি করে কিন্তু এক শ্রেণির মানুষ কিন্তু এই ক্যাস্টিং করছে তাহলে সহিংসতা ঘটনাগুলো থানার মধ্যেই যখন আগে আসছিলাম এবং এর বাইরে আমি একটু সংক্ষেপে বলি দোলা যে কিছুক্ষণ আগে আমি আসছিলাম নিউ মার্কেটের পাশে সেখানে একটি স্থানীয় দোকান থেকে আসলে টোকাই যারা আছে যেহেতু রাস্তা এখন পুলিশ নেই কোন আইন শৃঙ্খলা বাহিনী নেই তার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন ঘরের ছাউনি টাউনি এগুলো আসলে টোকাইরা তুলে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেও দেখছে অর্থাৎ এই সুযোগটি নিচ্ছে আসলে তৃণমূল যারা আছে কারণ সাধারণ মানুষ কিন্তু এগিয়ে আসছে না যেহেতু পুলিশ নেই অসংখ্য ধন্যবাদ দর্শক এমদাদুল হক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানেও আসলে ঢাকার মতোই সে জায়গায়ও আসলে পুলিশ শূন্য হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী